আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন অর্গানাইজেশন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার আলমারিতে আমি কিভাবে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি যেন অনেকদিন পর্যন্ত কাপড়গুলো ভালো থাকে, আর যেগুলো আমি ডেইলি ইউজের কাপড় আছে ওগুলো কিভাবে গুছিয়ে রাখি যেন প্রতিদিনের কাপড়গুলো আমি হাতের কাছে পাই। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর সেই সাথে অনেকগুলো অর্গানাইজেশন টিপসও পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছে আমার খুবই প্রিয় একজন ইউটিউবার আপু। ওনার চ্যানেলের নাম হচ্ছে এ পকেট ফুল অফ হ্যাপিনেস। তো আপু রিকোয়েস্ট করেছে কিভাবে শাড়িগুলো আমরা অনেকদিন পর্যন্ত ভালো রাখতে পারবো, কিভাবে আমরা আমাদের শাড়িগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবো যেন অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আমি আমার আলমারিটা কিভাবে অর্গানাইজ করছি। তো প্রথমে আমি দেখাচ্ছি আমি কি কি জিনিস ইউজ করব। তো আমি এই ভেলভেটের এই হ্যাঙ্গারগুলো ইউজ করব, এগুলোতে কাপড় চোপড় সহজে স্লিপ করে না। মিসম্যাচ যে হ্যাঙ্গারগুলো আছে ওগুলো আমি সরিয়ে ফেলবো। আমি ট্রাই করছি একই কালারের সবগুলো হ্যাঙ্গার ইউজ করতে। আর এটা হচ্ছে, এটা আমি ডলার জেনারেল থেকে নিয়েছি, এগুলো ওয়ালমার্ট, ফ্যামিলি ডলার সব জায়গাতে আছে, আপনারা অ্যামাজন থেকেও নিতে পারেন। এগুলো এইভাবে করে কাপড় রাখার যে রডটা আছে ওইটাতে এইভাবে করে লাগানো যায়, তাহলে কয়েকটা কিউবের মতো হয়ে যায়। আর এগুলো হচ্ছে ব্যাগ, এগুলোতে আমি শাড়ি আর ভারী কামিজ রাখবো যেগুলো আমি সহজে ইউজ করি না, অনেকদিন ভালো থাকবে। তো এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটার রিভিউ খুবই ভালো। তো আমি এখন একটা খুলে দেখাচ্ছি। এখন আমি ব্যাগগুলো খুলে দেখাচ্ছি। এটার ভিতর কিন্তু দুইটা ব্যাগ আছে। তো এই যে এটা, এই যে সামনে দিয়ে ক্লিয়ার। তো ক্লিয়ার হওয়ার কারণে সুবিধা হয়েছে, আমি এটা আলমারিতে রাখলেও আমি কাপড়গুলো বাইরে থেকে দেখতে পারবো, তো আমাকে খুলে খুলে দেখতে হবে না কোনটার ভিতর কি কাপড় আছে। তো আপনারা যদি এই টাইপের অর্গানাইজারগুলো ব্যবহার করতে না চান, তাহলে আমরা যে বিছানা চাদর বা ব্ল্যাঙ্কেট কিনি ওই ক্লিয়ার ব্যাগগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এখন আমি প্রথমে যে কাজটা করবো সব কিছু আলমারি থেকে বের করে ফেলছি। যদি আপনারা এই ধরনের অর্গানাইজেশন ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আমার এই চ্যানেলে আমি মূলত হোম ডেকোরেশন আইডিয়া, অর্গানাইজেশন, ক্লিনিং, কুকিং এবং লাইফস্টাইল ভিডিও শেয়ার করে থাকি। এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবার সাপোর্টের জন্য। যেসব আপুরা আমাকে রমাদান ডেকোরেশনের জন্য রিকোয়েস্ট করছো তাদের জন্য বলছি আমি খুব তাড়াতাড়ি আমার রমাদান ডেকোরেশনের ভিডিও আপলোড করে দিব। তো এই যে আমি এই পাশের প্রথমে শাড়ি আর কামিজগুলো বের করে ফেলেছি, আর এই সাইডে আমি সবগুলো আমি ক্যাটাগরি অনুযায়ী রেখে দিয়েছি। এই পাশটায় আমি শাড়িগুলো রেখেছি, তারপরে এই পাশে আছে ভারী শাড়ি, ভারী কামিজ, তারপরে এই পাশটায় আমি কিছু সিল্কেরগুলো আলাদা রেখেছি, সুতিরগুলো আলাদা রেখেছি,
আর এই যে প্যাকেটগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলো কিন্তু নতুন কাপড় না, এগুলো আমি যখন দোকান থেকে কিনেছিলাম তখন যে প্যাকেটগুলো ছিল, তো সব জামা কাপড় তার প্যাকেট সহ আসে না, যেগুলো প্যাকেট সহ এসেছে তো ওই সবগুলো জামা কাপড়ের প্যাকেট আমি রেখে দিয়েছি, মানে আমি ইউজ করে আবার এগুলো প্যাকেটে করে রেখে দিই। আমি এগুলো সব কিছু বের করে ফেলছি, তো এগুলো বের করার সাথে সাথে আমি ট্রাই করব যে জামাগুলো আমি পরি না, যেগুলো পুরনো হয়ে গেছে ওই টাইপের গুলো আর রাখবো না, ক্লিনও করে ফেলবো, এর সাথে ট্রাই করব যেগুলো ইউজ করি না ওগুলো আর না রাখতে। আর এখানে এই যে নিচে এরকম একটা ডাইপার বক্সের ভেতর আমি পেটিকোট রেখেছি আর ওখানেও কিছু কাপড় আছে। এখন আলমারিটা একেবারে খালি করে ফেলেছি, কোনো কিছু গুছানোর আগে যদি একেবারে খালি করে ফেলেন তাহলে জিনিসগুলো গুছাতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে সবকিছু একটু ভালো করে ডাস্ট করে নিচ্ছি। একটু ভালো করে কর্নারগুলো ক্লিন করে নিচ্ছি, কারণ এগুলো তো আর প্রত্যেকদিন ক্লিন করা হয় না, তো এইভাবে একবার ক্লিন করলেই চলে যাবে বছরের পর বছর। এখন ক্লিন করে নিয়েছি, এখন আমি আবার অর্গানাইজ করা স্টার্ট করে দিচ্ছি। আমি প্রথমে এই যে ব্যাগটা নিয়েছি, ওই যে ক্লিয়ার ব্যাগটা দেখিয়েছিলাম, আমি প্রথমে শাড়িগুলো রাখছি, শাড়ি আর ভারী কামিজগুলো আমি আগে অর্গানাইজ করে নিচ্ছি। এই যে একটা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম সবগুলো শাড়ি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে, তো আমি বাইরে থেকে দেখে বলে দিতে পারবো কোন ব্যাগটার ভিতরে কোন কাপড়গুলো আছে আর আমি ইজিতে বের করে ফেলতে পারবো। তো এটা আমি উপরে রেখে দিচ্ছি। উপরে ব্যাগ দুটোটা রেখে দিয়েছি, তো এখন এই সাইডটাতে যে সাইডটা লং ওই সাইডটাতে আমি এই অর্গানাইজারটা ইউজ করছি, তাহলে আমি বেশি কাপড় রাখতে পারবো। এগুলো এরকম কিউব আর উপরে এইভাবে করে ভেলক্রো দেওয়া আছে, আমি পাশাপাশি দুটোটা লাগিয়ে দিচ্ছি। দুটোটা কিউব অর্গানাইজার রেডি হয়ে গেছে, তো আমি এগুলোতে এমনিতেই কাপড় রেখে দিব। আপনারা চাইলে এই ধরনের এই কিউব অর্গানাইজারগুলোর ভিতর রাখতে পারেন, তাহলে এক একটা এভাবে কিউবগুলো টেনে নিয়ে আসলে কাপড় চোপড় চলে আসবে। এই কিউব অর্গানাইজারগুলো যদি বাচ্চাদের কাপড় রাখেন তাহলে সুবিধা। আমরা বেডশিট কিনলে যে প্যাকেটগুলো করে আসে বেডশিট, বেডশিটের প্যাকেটগুলোর ভিতরে কিন্তু এভাবে করে রাখতে পারেন। এখন আমি এই যে নিচে এই দুইটা শেলফ, এই শেলফগুলো সরিয়ে ফেলছি, এখানে আমি আমার লং ড্রেসগুলো রাখবো আর আমার জ্যাকেট ব্লেজার এগুলো আমি ক্লোজেটে রাখবো, কারণ কিছুদিন পরে তো আর এগুলো ইউজ করব না, তো এই জন্য আমি এগুলো সরিয়ে ফেলছি, এখানে আমি রাখছি যেগুলো আমি ইউজ করব ওই ধরনের কাপড়গুলো।
তো এখন আমার আলমারিটা গোছানো শেষ। তো দেখেন এখন কি ক্লিন লাগছে, আর সবকিছু একেবারে হাতের কাছে, এখন সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আমি একেবারে উপরে যে শেলফটা, এটাতে এই যে এই ক্লিয়ার ব্যাগটার ভিতর এই শাড়িগুলো রেখেছি, যেহেতু শাড়িটা রেগুলার পরা হয় না। আর এখানে মোস্টলি কিছু ভারী কাপড় আছে আর বাচ্চাদের জামা আছে, কারণ বাচ্চারা তো কামিজ পরে না, কোনো একটা অকেশন ছাড়া ওরা কামিজটা পরে না, তো ওগুলো উপরে রেখে দিয়েছি। আর যেই জামাগুলোর ভিতর ব্যাগ আছে, এই যে প্লাস্টিকের ব্যাগ দেওয়া আছে, ওগুলো কিছু এখানে রেখেছি। এই যে এগুলো তো প্লাস্টিকের ব্যাগ দেওয়া আছে, তো এগুলো কিছু এখানে রেখেছি। আর এগুলো সবগুলোই হচ্ছে কামিজ। তো এই কিউব শেপগুলো দেওয়াতে সুবিধা হয়েছে কি, আমি যখন একটা টানবো তখন একটার সাথে লেগে আরেকটা ম্যাসি হবে না, কারণ যখন উপরের শেলফটাতে যখন ছিল তখন একটার উপরে সবগুলো থাকতো, তো একটা টান দিলে সব পড়ে গিয়ে আগোছালো হয়ে যেত। তো এখন আমি যেহেতু এগুলো এই যে এরকম ভাগ করা আছে, তো তেমন একটা একটা বের করতে গেলে হয়তো দুই একটা ম্যাসি হবে, অত বেশি ম্যাস হবে না কেয়ারফুলি বের করলে। আর এখন যেহেতু স্প্রিং চলে আসছে, তো আমি যে জামাগুলো সামারে পরবো ওইগুলো এখন এখানে এই আলমারিটাতে রেখেছি, আর যে জ্যাকেট ব্লেজারগুলো ছিল ওগুলো আমি ক্লোজেটে রেখেছি, যেগুলো আমি সামারে পরবো ওগুলো আমি এইখানে আমার হাতের কাছে রেখেছি। আর এখানে অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো আমি আর পরবো না, ওগুলো আমি সরিয়ে রেখেছি একটা এয়ারটাইট জিপলকের ব্যাগে করে। কষ্ট করে আপনারা যদি সামারের জন্য উইন্টারের জন্য কাপড়গুলো ক্লিন করে নেন, তাহলে আমাদের প্রতিদিনের কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।